ছাত্ররা দেখতে পাচ্ছেন 2103 পদে বাছাইকৃত সরকারি সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। মাত্র কয়েকটি চাকরিতে এখানে 2103 পদে কিন্তু জনবলকে নিয়োগ করা হবে। সো আমি সবগুলো এখানে লিংক দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সবগুলো বিস্তারিত আপনাদেরকে সরকারে দেখানোর চেষ্টা করব এবং আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, অবশ্যই আপনাদের উপকার হবে। এবং কী করবেন, যারা সরকারি চাকরির ভিডিও পেতে চান এবং নিউজ পেতে চান সবার আগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই পাশে থাকবেন। ওকে, সো প্রথমেই আমি যে চাকরির কথাটা বলবো, 18টি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির কথা এখানে আমি বলবো, যেটা অক্টোবর মাসে চলমান। সেখানে দেখেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পদের নাম বিভিন্ন পদ, পদসংখ্যা 97টি, আবেদন ফি লাগবে এখানে 500টি, আবেদন শুরু 25শে সেপ্টেম্বর, অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 20শে অক্টোবর। আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে, অনলাইনের ঠিকানাটা এখানে দেওয়া রয়েছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল সার্কুলার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে, 2 নম্বরে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, এটাতে পদ সংখ্যা রয়েছে টোটাল 566টি, আবেদন করতে লাগবে 500 টাকা, এবং 28শে সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে, আবেদন করতে পারবেন আপনারা অনলাইনে, অনলাইনের ঠিকানাটা হচ্ছে এটা, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20শে অক্টোবর। ওকে, 3 নম্বরে হচ্ছে বাংলা একাডেমি, এখানে পদ সংখ্যা টোটাল 180টি, আবেদন করতে লাগবে 600, 500, 300, 100 টাকা, আবেদন শুরু হয়েছে 28শে সেপ্টেম্বর, আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 25শে অক্টোবর 2022। ওকে, 4 নম্বরে দেখবো সমাজসেবা অধিদপ্তর DSS বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে পদ সংখ্যা হচ্ছে টোটাল 2টি ক্যাটাগরিতে মাত্র 308টি পদ, আবেদন শুরু 2 অক্টোবর, অর্থাৎ আগামীকাল আবেদন শুরু, এবং আবেদনের শেষ তারিখ 23শে অক্টোবর, আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে, অনলাইনের লিঙ্কগুলো সবগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। এরপরে রয়েছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, পদ সংখ্যা টোটাল 119টি, আবেদন ফি লাগবে 700 থেকে 300 টাকা, আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনে, আবেদনের লাস্ট ডেট হচ্ছে 2 অক্টোবর। ওকে, এরপরে রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, পদ সংখ্যা টোটাল 49টি, আবেদন ফি 600, 300, 200, 100 টাকা, আবেদন শুরু আগামীকাল 2 অক্টোবর, এবং আবেদনের লিঙ্ক হচ্ছে eeb.nido.com.bd অনলাইন, 31শে অক্টোবর হচ্ছে এটার আবেদনের শেষ তারিখ। ওকে, তারপরে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 94টি পদ সংখ্যা রয়েছে, আবেদন ফি 223 থেকে 112 টাকা, অর্থাৎ SSC হলেই এখানে আবেদন করতে পারবেন, আবেদন শুরু হয়েছে 25শে সেপ্টেম্বর, 15শে সেপ্টেম্বর, এবং আবেদন চলবে আগামী 6 অক্টোবর পর্যন্ত, আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। ওকে, তারপরে রয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টোটাল পদ সংখ্যা হচ্ছে 83টি, আবেদন ফি লাগবে 1500 টাকা ও 1000 টাকা, আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 2 এবং 6 অক্টোবর। ওকে, এরপরে রয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSA-র একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে ড্রাইভার পদে 46টি জনবলকে নিয়োগ করা হবে, আবেদন ফি লাগবে মাত্র 100 টাকা, আবেদন শুরু 27শে সেপ্টেম্বর, আবেদন শুরু হয়েছে 27শে সেপ্টেম্বর, আবেদন চলবে অনলাইনের মাধ্যমে cnp.nido.com.bd, এবং আবেদনের শেষ তারিখ 10শে অক্টোবর। ওকে, এরপরে রয়েছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিলভিটা, এটাতে টোটাল পদ সংখ্যা হচ্ছে 100টি, আবেদন ফি লাগবে 1000 টাকা, 5শে সেপ্টেম্বর আবেদন শুরু হয়ে গেছে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 অক্টোবর, আবেদন সরাসরি অনলাইনের মাধ্যমে করতে পারবেন। ওকে, 11 নম্বরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী, টোটাল পদ সংখ্যা হচ্ছে 167টি, আবেদন ফি হবে 224 ও 112 টাকা, আবেদন শুরু 29শে সেপ্টেম্বর, গতকাল আবেদন শুরু হয়ে গেছে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 23শে অক্টোবর, আবেদন করতে পারেন সরাসরি এই লিঙ্কের মাধ্যমে। ওকে, এরপরে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, পদের নাম হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 64টি, এবং আবেদন ফি 112 টাকা ও 56 টাকা লাগবে, আবেদনের শুরু 1 অক্টোবর, অর্থাৎ কালকে আবেদন শুরু হয়ে যাবে, এবং আবেদনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে দেখেন। তারপরে রয়েছে আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর। ওকে, 13 নম্বরে রয়েছে বাংলাদেশ ফুলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, যার টোটাল পদ হচ্ছে 40টি, এবং আবেদন ফি মাত্র 112 টাকা, আবেদন শুরু হয়েছে 22শে সেপ্টেম্বর, এবং আবেদনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে দেখেন birtn.teletech.com.bd, আবেদনের শেষ তারিখ 15 অক্টোবর 2022। ওকে, এবং 14 নম্বরে যেটা দেখাবো, নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 37টি টোটাল পদ সংখ্যা, আবেদন ফি মাত্র 1000 টাকা, আবেদন শুরু 20শে সেপ্টেম্বর, আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে, এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 19শে অক্টোবর 2022। 15 নম্বরে হচ্ছে জননিরাপত্তা বিভাগ, এখানে টোটাল পদ সংখ্যা হচ্ছে 31টি, আবেদন ফি 112 টাকা 56 টাকা, 25শে সেপ্টেম্বর আবেদন শুরু হয়ে গেছে, এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 16 অক্টোবর, আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। 16 নম্বরে রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর, টোটাল পদ সংখ্যা হচ্ছে 52টি। ওকে, আবেদন শুরু 29শে সেপ্টেম্বর, আবেদনের শেষ তারিখ 28শে অক্টোবর, আবেদন করতে পারেন সরাসরি অনলাইনের মাধ্যমে। এরপরে রয়েছে 17তে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে টোটাল পদ 43টি,
আবেদনের শুরু হয়েছে 19 সেপ্টেম্বর, আবেদনের শেষ তারিখ দেখেন 13 অক্টোবর 2022। আবেদন করতে পারেন সরাসরি এই অনলাইন লিঙ্কের মাধ্যমেই। ওকে, 18 নম্বরে রয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, টোটাল পদ সংখ্যা 68টি, আবেদন ফি 1,120 টাকা, 560 টাকা, এবং আবেদন শুরু 30 আগস্ট আবেদন শুরু হয়েছে, এবং এখানে আবেদনের শেষ তারিখ 16 অক্টোবর। ওকে, সো এই ছিল আপনাদেরকে টোটাল 18টি নিয়োগ বিজ্ঞপ্তি। এই সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এবং যা আছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে বিস্তারিত দেখে আপনারা আবেদন করে নেবেন। ওকে, এই টোটাল 2103 পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।